সুপ্রিয় দর্শক, শুরু হয়েছে 50তম গ্রীষ্মকালীন কাবাডি প্রতিযোগিতা। আজকে এই কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে শক্তিশালী মেলান্দ উপজেলা বনাম শক্তিশালী দেওয়ানগঞ্জ উপজেলার খেলা চলছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কাবাডি কাবাডি করে তারা খেলা যাচ্ছে, মেয়েরা খেলছে। আর মেয়েরা কিন্তু সবসময় যেহেতু অনেক পিছিয়ে, কিন্তু খেলার মান উন্নয়নের দর্শক দেখতে পাচ্ছেন, এখন দুই নম্বর পরিহিত জার্সি মেলান্দহের রাবিয়া কিন্তু দম দিতেছে, পাকড়াও করে ধরে খুব চমৎকার করে কিন্তু দেওয়ানগঞ্জের খেলোয়াড়রা ধরে ফেলেছিল। কিন্তু শক্তিশালী মেলান্দহের রাবেয়া কিন্তু চমৎকার করে প্রতিহত করে কিন্তু তার খুঁটে ফিরে গিয়েছে, অর্থাৎ দুজন খেলোয়াড় কিন্তু ছুঁয়ে দিয়েছে, অর্থাৎ দুজন খেলোয়াড় মারা গিয়েছে, শেষে তারা পয়েন্ট অর্জন করে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আবারও দেওয়ানগঞ্জের খেলোয়াড় দম দিতে গিয়েছে, নয় নম্বর পরিচিত আসছে, ও খুব সুন্দর করে একজনকে মেরে ছুঁয়ে এসেছে, অর্থাৎ আরেকটি খেলোয়াড় তিনি ওঠাতে পেরেছেন, একজন খেলোয়াড় মারা যাবে। আজকের খেলোয়াড় কিন্তু খুব সুন্দর করে পরিচালনা করছেন ক্রীড়া খেলোয়াড় রজব আলী, বিশেষ রেফারি শালম, তারা কিন্তু চমৎকার করে চেয়ার লাগবে না মানে ছেলেদের মতো শক্তিশালী হবে না। ওইদিকে পিছনে আটকে, তুমি তো আটকে না, ভালো জায়গা হয়েছে, শর্ট কিটারের মতো আসতে পারবো না। দর্শক দেখেন দম দিচ্ছে মেলান্দহের খেলোয়াড়, খুব চমৎকার করে কাবাডি কাবাডি বলে কিন্তু যাচ্ছে, দেন খুব সুন্দর করে দেয় একজনকে মেরে বলছে, অর্থাৎ তার খেলোয়াড় দুই নম্বর জার্সি পরে দেখলেন খুব চমৎকার। দেখেন আবার দম দিচ্ছে দেওয়ানগঞ্জের সাত নম্বর জার্সি খেলোয়াড়, দেখেন দেখেন খুব সুন্দর, দেখেন কাবাডি কাবাডি দেখেন, দেখেন খুব চমৎকার করে তার কিন্তু কাঁপিয়ে কাঁপিয়ে দম দিচ্ছে, আটকে যাচ্ছে, আহা রে, দুজন কিন্তু তারা মেরে এসেছে। এই মুহূর্তে খেলোয়াড় কিন্তু জমে গিয়েছে, অর্থাৎ হাড্ডাহাড্ডি প্রতিটা পয়েন্টে পয়েন্টে তারা কিন্তু মেরে আসতেছে খেলোয়াড়দের। দর্শক আবার কিন্তু দম দেওয়া হচ্ছে 50তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা কাবাডি খেলা, কিন্তু আজকের প্রথম খেলা, জেলা পর্যায়ের প্রথম খেলা, দুটো খেলায় অংশগ্রহণ করছে, রেকর্ড দিয়ে রাখছো না। দর্শক দেওয়ানগঞ্জের খেলোয়াড় নয় নম্বর পরিচিত দর্শক খেলোয়াড়, এরাকেও কিন্তু আমরা দেখেছি খুব সুন্দর করে মেরে এসেছে, দেখেন সরাসরি খুব সুন্দর করে, দর্শক দেখেন খুব সুন্দর চমৎকার করে কিন্তু ধরে ফেলেছে। আসলে মেয়েদের মেয়েদের শ্রেষ্ঠত্বের লড়াই চলছে, শক্তিশালীর খেলা কাবাডি খেলা, আসলেই দেখেন একটি জনপ্রিয় খেলা বাংলাদেশে, দেখেন খুব চমৎকার কাবাডি কাবাডি বলে দেখেন দম দিয়ে যাচ্ছে, দেখেন মানে দেখেন দেখ চমৎকার করে, চমৎকার করে তিনজনকে কিন্তু প্রতিহত করে কিন্তু তিনি তিনজনকে মেরে ছুঁয়ে দিয়ে কিন্তু তিনি দম দিয়ে চলে গিয়েছে সেই মেলান্দহের। দর্শক আবারও দেওয়ানগঞ্জের সাত নম্বর পরিচিত জার্সি খেলোয়াড় কিন্তু মেরে এসেছে, তো দর্শক দেখেন একের পর একদম চলছে নয় নম্বর পরিহিত জার্সি খেলোয়াড় মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়ের খেলোয়াড়।